হেল্লো এভরিওয়ান, কমেন্ট সেকশনত সঘনাই এটা প্রশ্ন মই দেখি আছো যে আপনাদের বহুত চিন্তিত হয়ে আছে, নতুন সিটেট খিনি আকো আহিব নেকি? মানে কাইলৈ 12 ফেব্রুয়ারি কাইলৈ DEEর যে LPর কারণে নিযুক্তির সময়সীমা বঢ়াই দিয়া হয়েছিল, তো কাইলৈ ইয়ার লাস্ট ডেট। এতিয়া লাস্ট ডেটর সময়সীমাত সিটেট খিনিও আহিব নেকি বুলি এটা ডাঙর প্রশ্ন হয়ে আছে। যোৱা 7 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখে সিটেটর এনসার কি দিলে, আর এনসার কি দিয়ার পিছত আরও তেওঁলোকৰ আরও একটা এনসার কি ওলায়, রিভার্স যেটো এনসার কি আছে সেইটো ওলাব। আর এই এনসার কি ওলোৱাৰ 10 দিনৰ পিছত সাধারণতে আমি রিজাল্ট দিয়া দেখিবলৈ পাও। আগতে যিকেইবার সিটেট হৈছে ঠিক তেনেকুৱা ধরনের নিয়ম তেওঁলোকে মানি চলিছে, গতি এইবারও তার ব্যতিক্রম নহব যেন লাগে। গতি যেহেতু 7 তারিখত এনসার কি ওলালে, এতিয়া 15-20 ফেব্রুয়ারির ভিতৰত সিটেটর রিজাল্ট দিব, অর্থাৎ সিটেট 2024 যে জানুয়ারি মাহত অনুষ্ঠিত হয়েছিল তার রিজাল্ট ওলাব ফেব্রুয়ারির 15-20 তারিখের ভিতৰত। এতিয়া DEEর লাস্ট ডেট হয়েছে কাইলৈ, অর্থাৎ 12 ফেব্রুয়ারি। গতি আকো ডেট এক্সটেন্ড হব নেকি? কারণ ডেট এক্সটেন্ড নহলে নিউ সিটেট খিনি এপ্লাই করব নারিব, আর যদি ডেট এক্সটেন্ড হয় তেতিয়া হলে কাট অফর যেটু সীমা আছে সেইটো বহুত বেশি উপরলৈ যাব। কারণ এইবার সিটেট যেটু এক্সাম হয়েছে সেই এক্সামর কোয়েশন পেপারবর ইমান বেশি টান হওয়া নাই, গতি যিসকলে ভালদরে পড়া শুনা করেছে বা আগরে পড়াই এটা প্রস্তুতি চলাই আছিল সিটেট দিম বলে, গতি নিশ্চয়কৈ বহুত বেশি ভাল হয়েছে আর হয়তো 100-এর উপর স্কোর করব এইবার। এতিয়া কিছুমানে কয়ে আছে যে এতিয়া আসলে আমি দুটা দল দেখিবলৈ পাইছো, এটাই হয়েছে যে যিখিনি পুরোনা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যিখিনি আমার সময়ের ক্যান্ডিডেট চাকরি নোপোৱাকৈ রয়ে গেছে, তেওঁলোকৰ মতে নতুন সিটেট খিনিয়ে কোনো পধ্যে এপ্লাই করব নালাগে, গতি তার কারণে তেওঁলোকে DEEর লগত যোগাযোগ করে আছে। আর নতুন সিটেট খিনির কথা হয়েছে যে যেহেতু টেট হওয়া নাই 2023-24 টেট হওয়া নাই, গতি যেটা আগর গাইডলাইন আছিল সেই গাইডলাইন অনুসরি যদি টেট অনুষ্ঠিত নহয় তেতিয়াহলে সিটেটে এপ্লাই করব পারে। গতি সেই রুলটোর ভিত্তিত এতিয়া বহুতে কয়ে আছে যে নতুন সিটেট খিনিয়ে যদি কেস করেছে তেতিয়াহলে তেওঁলোকে হয়তো এপ্লাই করবলৈ সুযোগটো পাব। কিন্তু এতিয়া তেওঁলোকক এপ্লাই করার সুযোগ দিয়ার বাবে যে ডেট এক্সটেন্ড করব তেনেকুৱা কথা নহয়, হয়তো ডেট এক্সটেন্ড নকরে, কারণ নতুন সিটেট খিনির কারণে আকো যি নতুন নিযুক্তি ওলাব তাত এপ্লাই করার কারণে তেওঁলোকৰ সময়সীমা থাকিব। যিখিনি পুরোনা ক্যান্ডিডেট রয়ে গেছে সেইখিনি আসলতে প্রাপ্যর যোগ্য, তেওঁলোকে আসলতে প্রাপ্যর পৰা বঞ্চিত হয়ে আছে, গতি তেওঁলোকে আসলতে আগতীয়াকৈ নিযুক্তিটো পাই যাব লাগে। তারপর যিখিনি ক্যান্ডিডেট আহিব তেওঁলোকৰ মাজত আকো নতুন ধরনের কম্পিটিশন এটা হব, গতি আগর ক্যান্ডিডেট যিখিনি রয়ে আছে যিখিনির হয়তো স্কোর ভাল, গতি এবার সিলেক্টেড বুলিয়ে ভাবিছে নিজকে, গতি তেনেকুৱাখিনিৰ বহুত একটা ডাঙৰ সমস্যা হৈ পৰিব যদিহে কাইলৈ আকো ডেট এক্সটেন্ড করে। এতিয়া কাইলৈ ধৈর্য ধৰিব লাগিব, যিহেতু 12 ফেব্রুয়ারি ৰাতি 10টা বজালৈকে আপোনালোকৰ সময়সীমা আছে এপ্লাই করার, আৰু 10 বজাৰ পিছত হয়তো তাৰে আগতেই নোটিস ওলাব যদি এক্সটেন্ড হয়, কিন্তু এক্সটেন্ড হওয়ার চান্স একেবাৰে কম। নতুন সিটেটখিনিৰ কাৰণে আৰু নতুন নিযুক্তি ওলাব তেতিয়া তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰিব। এইখিনি আছিল আপোনালোকে সুধি থকা প্রশ্নের উত্তর। ধন্যবাদ।